ICC announced করে দিয়েছে T20 World Cup এর দুটি গ্রুপ ইন্ডিয়া আর পাকিস্তান একই গ্রুপে আছে গ্রুপ বি তে T20 World Cup এর ফুল শিডিউল এবং T20 World Cup সংক্রান্ত সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচটা কবে আছে সেটাও তোমাদেরকে বলবো তো তার জন্য ভিডিওটা তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো Hi friends, welcome back to our channel Sports07. এবারে T20 World Cup BCCI হোস্ট করছে বাট ইন্ডিয়াতে কোভিড এর কারণে খেলা করানো সম্ভব হবে না তাই হোস্টিং কান্ট্রি UAE আর ওমান ICC-র ঘোষণা অনুযায়ী ওয়ার্ল্ড কাপ শুরু হবে 17ই অক্টোবর থেকে 14ই নভেম্বর অবধি চলবে T20 ওয়ার্ল্ড কাপে টোটাল 12টি টিম চান্স পাবে তা ICC সুপার 12 নাম দিয়েছে এই 12টি টিম দুটি গ্রুপে বিভক্ত থাকবে গ্রুপ এ আর গ্রুপ বি দুটো গ্রুপেই কিন্তু 6টি করে টিম থাকবে এই সুপার 12-এ চান্স পেয়েছে আপাতত 8টি টিম তাদের মধ্যে ডিরেক্ট কোয়ালিফিকেশন হয়েছে 28 মার্চ 2021-এর র্যাঙ্কের ভিত্তিতে গ্রুপ এতে আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মতো তাবড়তোড় 4টে টিম আর গ্রুপ বিতে আছে নিউজিল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান আর আফগানিস্তান তো গ্রুপ বিতেও কিন্তু 4টে তাবড়তোড় টিম আছে আফগানিস্তান টি-20-তে যথেষ্ট ভালো টিম বাংলাদেশ আর শ্রীলঙ্কা 9 আর 10 র্যাঙ্কে থাকায় এদেরকে কোয়ালিফায়ার রাউন্ডস খেলেই তবে সুপার 12 অর্থাৎ T20 ওয়ার্ল্ড কাপের মেন রাউন্ডে পৌঁছাতে হবে এই কোয়ালিফায়ার রাউন্ডসে টোটাল 8টা টিম থাকবে 8টা টিমের মধ্যে 4টে টিম কিন্তু সুপার 12-এ পৌঁছাবে এই কোয়ালিফায়ার রাউন্ডসের নিয়মটা একটু বলে দিই কোয়ালিফায়ার রাউন্ডসের 8টা টিমের দুটো গ্রুপ থাকছে গ্রুপ এ আর গ্রুপ বি গ্রুপ এ তে শ্রীলঙ্কা আর গ্রুপ বি তে বাংলাদেশ থাকবে এবং দুটো গ্রুপেই 4টে করে টিম থাকবে গ্রুপ এ তে শ্রীলঙ্কার সাথে আরও 3টে টিম হলো আয়ারল্যান্ড নেদারল্যান্ড আর নামিবিয়া আর গ্রুপ বি তে বাংলাদেশের সাথে আরও 3টে টিম হলো ওমান স্কটল্যান্ড আর পাপুয়া নিউ গিনিয়া দুটি গ্রুপ থেকে টপ 2-এ থাকা টিমগুলি অর্থাৎ দুটো গ্রুপ থেকে দুটো করে টিম অর্থাৎ 4টে টিম চান্স পাবে সুপার 12-এ এই কোয়ালিফায়ার রাউন্ডসের ভেন্যু যদি তোমাদেরকে বলি তো কোয়ালিফায়ার রাউন্ডসের খেলাগুলি ওমান কান্ট্রিতে অনুষ্ঠিত হবে ওমান ক্রিকেট একাডেমিতে এই খেলাগুলি অনুষ্ঠিত হবে ICC T20 World Cup 2021 এর ভেন্যু অর্থাৎ কোন গ্রাউন্ডে সুপার 12-এর খেলাগুলি হবে অর্থাৎ মেন রাউন্ডের খেলাগুলি কোথায় হবে সেটা তোমাদেরকে যদি বলি তো UAE কান্ট্রি হোস্টিং করছে T20 World Cup এর মেন রাউন্ডের খেলাগুলি টোটাল 3টে গ্রাউন্ডে হবে ফার্স্ট শেখ জাহেদ স্টেডিয়াম আবু ধাবিতে হবে সেকেন্ড দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে এবং থার্ড সারজাও স্টেডিয়ামেতে অনুষ্ঠিত হবে তো UAE কান্ট্রিতে সুপার 12-এর প্রত্যেকটা খেলা হবে আবুধাবি দুবাই এবং সারজার মতো 3টে ভালো গ্রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে তো এখন সেই সময় চলে এসেছে সমস্ত ভারতীয় ক্রিকেট লাভার্সদের মনে যে প্রশ্নটা আছে T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটি কবে হবে সেই প্রশ্নের উত্তরটা আমি এখন দিতে চলেছি ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ 24th অক্টোবর অর্থাৎ রবিবার দিন অনুষ্ঠিত হবে তো ফ্রেন্ডস আমি তো খুবই এক্সাইটেড তোমরাও যদি আমার মতো এক্সাইটেড হয়ে থাকো তো কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর তোমাদের T20 ওয়ার্ল্ড কাপ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কতটা এক্সাইটেড আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে দেবে এর ফলে আমার নিউ ভিডিওগুলো তোমাদের ফোনে স্বাভাবিকভাবেই চলে যাবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার